দিতে হবে, বিলিভ ইউ আর নট। যারা এখানে বাড়িটা করছে, বাপদাদারা জানে কুলজন মধ্যে মাটি লই লই ওড়া লই লই আনি বাড়ি বাঁধাছে, এরপরে ওয়াসিমে ডুপ্লেক্স বাড়ি করছে, আবার ঢাকা গেরাম কুমিল্লা গেরাম করছে, করছে নি। তাহলে আগের মুরব্বীর অবদান আপনি অস্বীকার করার কোনো সুযোগ নাই। আগে তারা কেয়ার রাস্তা ইয়ান বুকো মাটি লই লই গম খাই খাই ইউনিয়ন বোর্ডের রাস্তা ইয়ান মাটির রাস্তা ইয়ান করণে নাম ফাঁকা হয়েছে, ঠিক কিনা? আর আড়া হাঁচ্ছি মাশাল্লাহ রাস্তার ফাঁসে দিয়ে টিনের বেড়াটা একটু ঠাসাই দিতে হচ্ছি, ফিলের কাটতে হচ্ছি, হ্যাঁ আর দুঃসুবিধা করে দিতে হচ্ছি। মুরব্বীরা জায়গা দিকে একবেলাই সরকার ফিজ করে দিছে, আর শুধু কেননে বাঁশ দেওয়া যাক, এত ট্র্যাক্টর নিত কা ট্র্যাক্টর কি হাসি না নেয় না খালাদার ট্র্যাক্টর নেয়, ট্র্যাক্টর তো তোকে গ্রামের মানুষের মালহার করে। আরে ভাই কুদুর জায়গা দেওয়ার মতো বড় নিয়ামত বড় সোয়াবের কাজ আর নাই, এটা মনে রাইস শুধু লাগে এই জিনিসটা, আর নিজের গারার মতো হেই আর নিজের গারার মতো বাদ যেতে আরেনি গাড়ি আনলই, কত কষ্ট করি নিজের গাছের কেলা খাবাই ফিজ করাইছি, কত কষ্ট করি আমরা মুরব্বীর মুক্তিযুদ্ধ সহ। এগুলো হলো শিক্ষা। মদিনা তৈয়বা দেখছেন নি বাড়িঘর রাস্তাঘাট করছে, দেখে আমার পর্যন্ত আর রাস্তাকরণ লাগতো না, ঠিক কিনা? সারা ওয়ার্ল্ডে কোনো হরণ নাই, আল্লাহ নবী জানে উম্মতরা যে বেড়া দিয়ে লেগো ইমা তা তো লাজাই আনির তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া ইমানের শাখা। সুবহানাল্লাহ আমি পড়ি গে না সফন আর ওয়াসিম আর আমিনের টিয়া আছে না গেছে টিয়া তো আগে বকট হামলা গেছে। তো কেয়ামতের আলামত নিয়ে আমি কিতাব লিখছি আশাতু সা, এর মনের ফিলিংসটা বললাম আর কি, বলা যদিও জায়েজ নাই সময় যেহেতু কম। 171টা আলামত আল্লাহ রসুলের আমি সংগ্রহ করি লিখে দিছি, কিতাবটা এই বড়। তো এখানে চার পাঁচটা কইও, আল্লাহ যদি তৌফিক দেয় আমিন কো। কোন নবী রাসুল এভাবে পৃথিবী ধ্বংসের এই জিনিসগুলো বলে না, হুজুর তো শেষ নবী, হুজুর কই এসে ফোর করা মোকরা কনকা ফৈত এড়ি এড়ি করলে মনে করবে গেদ্দার দেশ শেষ, কিতা কিতা করলে এড়ি এড়ি মন্টি এরকম এড়ি এড়ি কটা 171টা 171, এবার 171টা যদি কল শুরু করি দুই মাস লাগবো। এই জন্যে যে ভাই খোদবা লিখছি, খোদবার আলোচনাটা করি, এটা স্পাইরাল কপি ডিজিটাল কপি এনে কতটা কইতাম, 54টা কিতাব লিখছি মরার হর আর কবরের মাড়ি গেবি। তো আঙ্গ এলাকার মানুষ এত সুন্দর কারবার করলো আড়া তো করতে এলাম না, মূল্য কাটব আর মরণোত্তর পুরস্কার দিব, তো তোর মরণোত্তর পুরস্কারের গোষ্ঠী গেলে তুই জীবনোত্তর এভাবে সফিন্ডার লাইনে আনে আর কর তোর মুসকা ভাই, এটাই আনলে নোবেল প্রাইজ, ঠিক কি না? মরে গেলে আর কবর আনতে দিব। সালাম আলাইকুম, আচ্ছা সালাম আলাইকুম। এদেশের মানুষ দুঃখ লাগে মূল্য দাম দেয়, জিন্দা অবস্থা চেনে না, কথা ঠিক নেই? জিন্দা অবস্থা কল যত লেবে এটাই সুবিধা, দরকার উরির ভত্তা দি খাবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ আল বুখারীর, লা তাকুমু সাআ হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাও আনহারা, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা আরব ভূমি সবুজের সমারোহ জোয়ার বাটা চলতেছে। সুবহানাল্লাহ, সামনের জুমা কেমন কজ্জে করতে করতে সময় আইতাছিস শুধু সময়ের দিকে, তুই আল্লাহ দয় লাগে কোন দিস সুবহানাল্লাহ না আউযুবিল্লাহ আল্লাহ কর তুই নিজ দায়িত্বে মারি দিস, সময়টি নষ্ট করিছে হইছে কিনা সময়, সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ। নবী কথাইটা কই গেছে 1500 বছর আগে, কত বছর আগে? হজ উমরা যারা করছেন যারা সৌদি আরব আছেন তারা বুঝবেন, ফ্লাইওভার গুলা নিচের দিকে রে নিচে গিয়ে নিচে ফাতর সাইডে ফাতর সব জায়গা ফাতর আর ফাতর, 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, কথাটা বিশ্বাস করতে অত কষ্ট হয়, কিন্তু ফ্লাইওভার গুলা দেখলেন নজর করি সাইয়েন মনে যেন হাজার হাজার বছর আগে এনে নদী ছিল, পৃথিবীর কেউ জানে না এখন কাল্লা দুবাই আর ওমান যে বন্যাটা হয়েছে, ও আজ তো তোর নেটে আছে তুই তো সাহসা, এখন তারা খাটের নৌকা বানায় দুবাইয়ের হজরত শায়েক রহমতুল্লাহ আলাইরা, মনে করছে পৃথিবী আমাদের সাথে পারবে, বিমানবন্দর অফ বিমানবন্দর প্রতিটি মারিয়ে এলেছে দলে দলে যোগদান করি পথ আল্লাহ জিকির আল্লাহর দিকে চলে আসা একামতের দিনের কাজ করা, সব মানুষ আমরা দুনিয়ার দিকে আখেরাতের কথা কইতে গেলে যেন এত জরিবা না এত মাথার থাড়া উঠছে, জকাত হুরা ফোর করার ভিতরে দুই তিনজন দেয় না, যাও জকাত দেয় না আলহামদুলিল্লাহ বালাই 100 টাকা 250 টাকা জকাত, ঠিক কি না? সুদ খায় 100 টাকা 10 টাকা এরকম সিটিং হাজি হেদায়তুল্লাহ বর্তমানে আমার মসজিদের সামনের কাতারও নাই রে, আছে।
এতে লাইল কাটিয়ে ক জোরে রুখতে ক কাতার সোজা করুন। আছে নি লাভ কিতা ফোর করার চশিমা কথা ক ফোর করার এতে ইটালি থাক রোজার তিন দিন আগে বিয়ে করছে, কয়দিন আগে তিন দিন আগে বিয়ে করছে, 30 লাখ টাকা দিয়ে হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের মাইয়া ডকতে ডক মনে হয় আল্লাহ মাইয়া গেড়ে নিজাতে বানাইছে এত ডকের নাই দেয়া। এবার এতে আসর হড়ি গেছে ওয়াসিম বেল্লকে আড্ডা দিবে আজ গেছে আসর হড়ি রোজার দিন বোরে কই রে হুন আর ভাল লাগে না আর মাথা কা টিভি দে এতে মাথা টিভি দিছে করে আল্লাহ যখন মাথা ঘুরে এতে অন্য 6টা 20 মিনিট হরে ওই রে আর রোজার ইস্তারের সময় আছে 20 মিনিট ওইলে আয় তোর 30 লাখ টাকা দিয়ে আনছি 30 ভরি স্বর্ণ দিছি আয় হাইট গেম স্কিন কাপ্পারা দিখা পালাইম আর মাথা ঠিক নেই অহ অন্ন এতে কি কহ কথা কহ অন্ন ইস্তারের হর তো এত বোতো হালাল রোজার মাসে এটা হারাম 20 মিনিটের জন্য করলে রোজা পাইব ইমান বরবাদ হইব তদরু তাইলে রোজার বেলাতে এটা হারাম করলো তাইলে আল্লাহ শিখাইতেছে ফরকিয়া ইফতিজিং জানা ব্যবিচার এগুলো সব সময়ের জন্য আরাম রোজা আসে রোজা তো ঘুমাতো তোর আসর তো ঘুমাতো 1 মিনিট আগে 6টা 20 মিনিট 18 মিনিটে ইস্তার করছিলি শেষ রোজা কর রোজা যদি 200 সাইড রাষ্ট্রের প্রেসিডেন্ট টেন 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 রে কইতো জানা আমি 6টা 70 মিনিট আজ ইস্তার কা খেলা আলাম মা গো আয় সৈয়দা যাইও আর বাসে গো কই রে গেছি উপজেলাতে একটা কাজে এক ভদ্র লোকে অফিসারে সিস্টেম আর কি কানা কাজিয়ে নয় তো 6000 টাকা লাগবে দিবি নি দেন জোর জমাত খাড়াই গেছে জমা ধরন লাগবে দেন দেখ এত জমা তো খাড়াইবো আবার এনদিক মুসো সার ঠিক কি না আচ্ছাটা জিরবে হয়ে গেছে ইস্তার আর 1 মিনিট বা নাতির আগে গড়াচ্ছা গড়িছা হালাল রিজিক 30 রকমের খানা খায় না আল্লাহর ডরে তাহলে সুদটা কেন খাও সুদি কাজ কারবার আমাদের এই এলাকা নাই রে আল্লাহর ওয়াস্তে কত রিফাইনিং হন নিজেকে একটু চেঞ্জ করেন পৃথিবীর অবস্থা ভালো না পৃথিবীর অবস্থা ভালো না নেটটা খুলি দেখি আর ফোর করার হেদায়তুল্লাহ আবার কথা হলো না মারিয়াতে গেছে ডাল্লা এরকম আইস বান্ধি তোর শেষ করিলেন তোর কন্মা ভাত খাওয়াই সাইম রে ভাত বন্ধ এতের আল্লাহ যে আঙ্গুরে মারবো আগে আঙ্গুর রিজিকটা বন্ধ করিয়ে লেছে দ্বিতীয় মহাবিশ্ব যুদ্ধটা হয়েছে কি এই হল্যান্ড ইউক্রেনের জমিনটা হিটলারে এই জমিনটা দরকার এটা হইলে সারা পৃথিবীর মানুষের আটকাইল এই বর্তমানেও ইউক্রেন যুদ্ধটা চলতেছে আজকে 2 বছর 3 মাস মানে আঙ্গুর রিজিক বন্ধ সামনে খানা হয় তিনও তো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুন হাত্তা ইয়াকুনাল হারজু কালু আমাল হারজু ইয়া রাসূলুল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم لا يدل قاتل فيما قتل ولا المقتول فيما قتل الحرج القاتل المقتول في النار মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল কয় কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবে না হার যায় সাহাবীরা প্রশ্ন করল হুজুর কি কথা ঠিক নেই এইভাবে পৃথিবীতে হত্যা হত্যা চলে আসবে ইসরায়েলে গরিব মানুষ তো আছে ইহুদি হইলে আছে না তাহলে ইরানে যে বোমাটা হামলা করে গরিবের গোর অত হড়েন হড়েননি এরপরে ইসরায়েল যে আবার ইরানে হামলা করবে অনেক গরিব মানুষ আছে এত যুদ্ধ বোঝে না ছোট ছোট শিশু তো যুদ্ধ কারো হইলেই বোঝে না তাহলে বোমা হামলা কর অসংখ্য মানুষ মারা যাবে তো হেতে তো জানে না কি হেতে মারিখা আসারি তো দিবে না গরু করেন তোলে এতের গাত বোমা হড়ি এতে মরে যাবে আরে আল্লাহ এই ফরমাল হামলা এই অবস্থা 100 বছরে এই বোমাটা আরো কত অত্যাধুনিক ভাবে হয়েছে বুঝিনি একটা বোমা হালাইলো পৃথিবীটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা তাইলে বলে হুজুর আনা গ্রামের মানুষ আঙ্গুরি ইডি কই আমরা কিতা বুঝা নবী যে এসব কথাটি কই গেল কই হত্যা হত্যা চলিয়ে গিয়ে আমরা বুঝবো তে আমরা আল্লাহকে ছাড়বো না আমরা নামাজ পড়বো ফর্দা ফসিতে করবো আম্মা যেদেরকে ফর্দা ফসিতে রাখবো ছোটবেলা নিজে দেখছেন এই নাইয়ুরিরা বারবার যেতে রিক্সার মধ্যে কিতা করতো এরকম সিটিং মা বোন আমাদের এই এলাকা নাই রে আরে কো ভাই বোবেরা মার মার খাবে কি আটছে আই কই নাই ও ভাই নাই রে তো পৃথিবী আর আসে নি লা তাকুমু সাআতু হাতা তাসবুরাল ফুহুসু নবীজি কয় কষ্টিলতা বেশি বেশি না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না
আরো একটা মজার হাদিস দেখ, আয়াতে কারিমাটা তো অর্থ করতে আর সময় কম। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসের বর্ণনা, লা তাকুমু সাআতু হাত্তা লা ইউকাল ফিল আরদে আল্লাহ আল্লাহ, বুখারী এবং আহমদ শরীফের হাদিস। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না, যতক্ষণ না সংগঠিত হবে না যদি একটা লোক আল্লাহ আল্লাহ বলে। তাইলে আমরা 71 সালে আসিলাম লোক 7.5 কোটি, ককোটি মুসলমান, ঠিকই না? বেকাসেল মিম এখন আছি আমরা কত, প্রায় 20 কোটি। তাইলে তো 2050 সালে কেয়ামতের আগে আগে আড়া পৃথিবীতে প্রায় 700 কোটি হয়ে যাইব। তাহলে কেয়ামত কম দিয়ে হইব, কেয়ামত তো হইবার জায়গা আয় তো, ঠিক নেই? তাহলে নবী কি মিশা কথা কইল নি? আমি আল্লাহর কথা চাই আর কার কথা অধিক, লিল্লাহ তাকবীর কত মায়া করি আল্লাহ কথাটা কয়, আঙ্গুরে কোলে কইতে আছে যে আফসারি রে, আমি আল্লাহর কথা চাই কার কথা অধিক সত্য? আল্লাহর কথা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য। তো মুসলমান বাড়ি যাইব গো, মুস্তাদরিকে হাকিম এককার হাদিস আছে, তাকুনু বাইনা সাআতে, তাকুনু বাইনা সাআতে, কিয়ামতের আগে আগে এমন অবস্থা হইব, ইয়াজদামিউনা ফিল মাসাজিদে লাইসা ফিহিম মুমিনুন, কেমতের আগে আগে ফর করাতে মুসল্লি নামাজ পড়ব, দোতলা তিনতলা আবার ফুরে যাব, কথা গো ইমাম মুয়াজ্জিন খাদেম মসজিদের সভাপতি মুসল্লি অজ্ঞা মানুষ মোমিন নবী গুণীমান হারা কাফের, কি হাদিস আল্লাহ নবী কইছি? এটা শুনি গার কাঁপ ছুটি গেছে আমার, ও এমন একটা জামা নাইব তা কোনো বাইনা সাথে ইয়াস্তামিউ না ফিল মাসাজিদে লাইসা ফিহি মুমিনুন, না কারাদি বলছি ওকে আমার তার আগে মসজিদ ভর্তি মুসল্লি একটা মুমিনও কম যাইত না, ইয়া বিউ না আকোয়ামুন দিনাহুম বিআরা দিমিনাদ দুনিয়া, পরের হাদিস ও তারা দুনিয়ার স্বার্থের কাছে ইমান বিক্রি করিয়ে লেব, ইয়া কোনো ফিয়ার রাজুলু ইউসবিহু মুমিনাত ওয়া ইউমসি কাফিরান, ওয়া ইউমসি মুমিনাত ওয়া ইউসবিহু কাফিরান, কথারা সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের, অর্থাৎ তাদের ইমান টলমল টলমল করিব, দুনিয়ার স্বার্থের কাছে ইমান বিক্রি করিয়ে লেব, জাগা ইয়ান ফোর করাই ইয়ান দিদিগির লগে জাগা বেশ 30 লাখ কত হয়েছে, শুধু 50 লাখের কারণে 50,000 টাকার কারণে আজ যারা হাজির সাহেব বানা হেরি যায় কইও, ও যেন আরোগ্য ধরে গেলেছে ওয়াসিমে, কারণ রাব্বার লগে আর আব্বার বন্ধুত্ব আসছিল, আর সাউথ আফ্রিকা আমি নাটটা হাতেটা বেচতেন গা একসাথে হাঁটা যাবে যারা, আরে দোয়া করি মানুষরা খাই লিবে নাকি দেশে তাই এমনি অতন কীর্তাম একটি 50,000 বাড়াই দিই, এবার আমি নেরে বুঝাই হাত জাড়া এর দেয় কুদ্দুচ্ছে মা বলিকে কই মনে অন কিতাব করবে না, এর নামে লোক থাকলে কর্তৃপক্ষ দায়ী নয়, এটা বুঝে ফেললে কই 100 সারা পৃথিবীতে আছে, হ্যাঁ মনে করি 100 মান 3 1 মান 2, তোরা আবার রাগেচ্ছে যে 3 কে কমন হয়ে গেছ, এটা বুঝে ফেললে কই ভাই কিনলে কই বুড়িকা ডাক দিতেছে হলান বোর কয় বুড়িকা হলান রে মোর কই কো এই তোরা মোর কসকা কসাটা আন্ন তো কর কয় তো করে বুঝেই পারলে কই তখন হন রাগ হচ্ছে তোরা তোর টি 50,000 জনে বাড়াই দিছে এবার হেতারে বুঝে আলাম আমি লোক করে বুঝে আলাম ইও কি তা করবেন থাকুন হুতেরা কথা দিয়ে লেছে এটি মানুষ তো মানুষ তো খারাপ হলাম বান্দির হলাম নাই কথা দিছি কইছি আর বাকিনের কাছে আমিনের কাছে বেশি হোলা গোলা হাইলাম না যা কারে কিনে দেখো তো সাড়িয়ে বিয়ন্তি ডাল্লার বাজার দিকে আয় তোমার দিও আসল কথা হলো মালয় 50,000 বেশি দে তো তোর মুখের জবানের দাম রুচি নি আর তুই যে জবান দিয়ে আল্লাহরে দেখলি না নবীরে দেখলি না তুই কইছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওরে একটা সেন্টেন্সের বরকত আল্লাহ জান্নাত দিয়ে লেব 10 দুনিয়ার রহমান জান্নাত তো তোর মুখে তো 50,000 টাকার বিনিময়ে তুই ওয়াদাটা শেষ করিয়ে লেছ আজ যে 54 বছর তো বাড়ির জায়গা 15 ডিসিমিল ক ডিসিমিল বিএস সেকেন্ডের সময় এতে ওই আমিনেরে ডাব খা ভাই বদর আমিনেরে 16 ডিসিমিল লেই গেলেছে এবার মুসা কলি মোল্লা ভাই আর চেয়ারম্যান ভাই যাকে মিও আছে ফাওয়ারে এবার কেউ চেয়ারম্যান সব বাতি যা আর কষ্ট করছে তোমার লাই ও কষ্ট করছে আর বাতি যা কুটির যেতে লাগবে আসি না কি হয়েছে কাকা আর জায়গা 16 ডিসিমিল ওই জায়গা তো খতিয়ান এটা অ্যাটেস্টেড হয়ে আছে আসলে জায়গা দলিল হন্র দখল হন্র ওই এতে ডাবখা বাইতে 16 লেগে গেছে কথা বুঝছেন 30 দ্বারা হারই অন্তর 30 বছর হরে তো জায়গা এটা মনে করছে যে এটা মাফা লাই মাফা বুকিল জানেননি ওই যে বাতিজার গো এনদি 16 লাখ দিয়া জাম গাছার ল্যাংডা করি গাছিটি মোড়া মোড়া হয়েছে দে
এই বুড়িগার নজর গেছে জাম গাছে ঢিকাই পেল্লাই বাইর হুবিদি একটার সিরিয়ালে গাছ হাতের বোঝেন ওই গেছে মোড়া মোড়া জাম গাছ কথা ঠিক কিনা আমি ঠিক করছি 20,000 টাকা দিয়ে দিব আমিনের কাছে কাঁদে আপনার আব্বা আঙ্গুইয়ের জায়গা মারছে আর বাতি যারা ডাকায় তারে মারতে হইয়ে মামলা কিভাবে শক্ত করে নাই নাই কাঁদে ঠিক কিনা সলিমুল্লাহ দোয়ান এতে সাউরানি খায় আস্তার না ঠিক কিনা এর মানে এনে দি কয় আপনি শুধু কড়িটা লাগাই দিবেন সীমানাত কেন গাছ কাটন লাগে এটা জানি কিন্তু জোনটা সাগর গিয়া সবুজ যা আকাশ হবে এক রেডি করে গেলেছি কি কয় আল্লাহ তো করে ভাইয়ের মতো করি কো কি কয় আল্লাহ তো করে তোরা কবে আঙ্গরে কি কয় আল্লাহ তো করে মরণ তো লাগবো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক কাতরা এক জাররা জমিন যদি তুমি অবৈধভাবে কারো দখল করো তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সাতটা বক জমিন তোমার গলার মধ্যে লটকাই তোমার জাহান্নামে নিব নাউজুবিল্লাহ একটু ফিক আপ লই কও না সরকারের রেকর্ড করা রাস্তা 21 কোটি রাস্তা কোনে গেছে এতে হাতে তাহলে কোনে 20 কোটি লোক আছে বিএমপিরা কয় আমার লগে 20 কোটি লোক আছে তাহলে মানুষ 40 কোটি হয়ে গেছে বাংলাদেশ সরকার 2 কোটি রাস্তাটা করে দিছে ফায়ার সার্ভিসের গাড়িতে আসবে প্রশাসনের গাড়িতে আসবে সিলিন্ডার গাড়িতে আসবে এরা আয় তো করে শান্তি করে দিবে আল্লাহ আমার সাথে এ কলবকে নূরে নূরান্বিত করে দাও আমিন চেষ্টা করবেন একটা পয়সা হারাম খাইয়েন না আল্লাহ দিব দরাইয়েন না পৃথিবী শেষ অবস্থায় বেঁচে গিয়ে যা থায় বেচার শুরু করবেন যে জুমার হক এত চিন্তা করেন কা ফিলিস্তিনের মানুষই গুণ মুসা আলাইহিস সালামের হোলা মাইয়া ফিলিস্তিনের মানুষই গুণ দাউদ আলাইহিস সালামের হোলা তাকো আব্বা সুলেমান আলাইহিস সালাম তামাম পৃথিবী চালাইছে এরোপ্লেন বাতাসের বিমান বানালেছে ডাইরেক্ট আমেরিকার ট্রায়াঙ্গল সমুদ্রের নিষেধ তুল ভাত রানী বাইতুল মুকাদ্দাস বানালেছে জিনের ঘরে বদিলটা দিয়েছে মানে আর কথা তো আর কথা তো আর বদিলটা হবে না আর যার কারণে সাক্ষাৎ করলে কি লাগে কত কষ্টে আছি জীবনটা আর উনি জিনের দি বদিলটা দিয়েছে জিনের দি এই হোলারা 2 লাখ নবীর হোলা মাইয়া কিন্তু ফিলিস্তিনের মানুষই করে অন উটের লাদা টোকা টোকা ইস্তার করে 20 দিন 22 দিন পর্যন্ত কিচ্ছু নাই ফাতর আর ফাতর ঘাস খাইতে খাইতে ঘাসও নাই দুনিয়ার লাই তো চিন্তা করি না দুনিয়া বেশি কিনে যা থাক আঙ্গো আমদের হুজুরে কথাটা কইতো ইয়ো রফিক বেশি কিনে যা থাক আর কোনো টেনশন নাই ওস্তাদের এই কথাটা আমি ক্লাস 8 থাকতে আমার কলিজাতে দাগ লাগছে আমার কোনো টেনশন নাই এখন যদি ফকির হয়ে যায় আলহামদুলিল্লাহ তোর তো শুধু টেনশনে মাগু ওয়াসিমের ডুপ্লেক্স বাড়ি করছে কাহ থেকে 1,000 গাড়ি লই আইতো কি কি দরকার দোয়া করবি সবসময় বলে আল্লাহ তারা আরো দাও ফেরেশতারা বলবে বিসমিল্লাহ তোমার জন্য আমি দিয়ে দিব আমি রব দোয়া করবেন একে অপরের জন্য শুধু দোয়া করবেন যাতে এখানে রিজিক বাড়ি যায় এখান থেকে প্রধানমন্ত্রী হাসিল হয় এখান থেকে যাতে আল্লাহ খানায় খাবার ইমাম দেন হিংসা রাখিয়েন না হিংসুকের জন্য জান্নাত আরাম সোজা কথায় এই বিচ্ছেস ওরা এ শুধু হিংসার গুতা নিয়ে জান্নাতটা কোয়াইছে না আল্লাহর কাছে জায়গা আছে না হেতের কত হলো মাটির আদমের আল্লাহ দিত কা কা দিতকা মুরকা কাউয়া 10 টাকা মুরকা গেল লই গেছে গে আর কি হ্যাঁ মা বললো গরবর হিতি 1 বছর পর্যন্ত কাঁদে মু কাউয়ের পর্যন্ত হেল যার গা কাউয়ার বাপ দাদার না উনিতি উনিতি হেতির হুনে আকাশ পর্যন্ত লট খালা দেখছেন তো হিতি সানোরা গর কোনে লটকায় তো কাউয়া কিটা খাও দেখুন দেখুন দড়ি এলে সমুদ্রে তারা কিটা খাও আই হরু গা লেবারে কইছি মনটারে বড় করে আল্লাহ নগরে ডালি দিব রহমত পড়ি আমরা আমিন তাহলে কি আমার তারা কি বাড়ি যাইব খুনাখুনি প্রায় 10-15টা রাষ্ট্র যুদ্ধ চলে
আর অষ্টেঙ্গতা কেলাসে হড়াইতাম গেল ওলাল আরেক দিগরে নিতা কিরে রাকিব, হ্যাঁ এ মোবাইলে ওই যে সব আসে সিনারি চাইলেছে লিঙ্কটা টিপ দিলে তো দেয়া যায়, আঙ্গো যুবকগুলো শেষ তো আঙ্গরে মারিয়ে লেছে কাফেরেরা। এই আগামী দুই তিন বছরের ভিতরে দেখবি পৃথিবীটা কি অবস্থা হয়। 1500 বছর আগে নবী কথা বলছে, দুবাইয়ের মানুষ ওমানের মানুষ তো আরবি ভাষা নবীর ভাষা, হেতারা হাতি শিক্ষা হচ্ছে তোমাদের খেয়াল করে না। এই আরব তুমি যে জাজিরাতুল আরব যে দুবাই কাতার কুয়েত সৌদি আরব ইরাক ইরানি বেগ এই আরব দেশ আরব ভূখণ্ড মহানা ভাগ করছে লাইন ভাগ করছে এক কোটি লোক এক নির্বাচনী এলাকা চৌদ্দগ্রাম নাঙ্গল লাকসাম ঠিক কিনা এখন দেখছি তুই গুগলে হান্তা চাইয়েন নেটে চাইছেন, মানে আমার বিশ্বাস করতে কষ্ট হর দুবাই গুল্লাম বিমানবন্দর সকল আন্তর্জাতিক বিমানবন্দর মনে হয় যেন 1000 বছর হানিয়েছি জায়গাটা ঘুরে তৈরি সমুদ্র পৃষ্ঠ থেকে উপরে আর হি এন আটকাইলেছে ফানি দি আল্লাহ কো সা খেলাইতে রে নিয়ে সাগরে রে নদী করি নদীটা সাগর করি আবার জাপান এক বিমানবন্দর সাগরের নিচে লই যাওয়ার কই আর একটা জিলিংরিয়া প্রদেশ আছে অস্ট্রেলিয়ার লগে নিউজিল্যান্ডের লগে একটা মহাদেশ তো আল্লাহ আছে আল্লাহ শুধু যদি 10 ফুট ফানি তো গড় উচ্চতা বাংলাদেশে পাড়ায় তাহলে 24টা রাষ্ট্র পৃথিবীতে থাকতো না। তোরা মনে করতেছ এই রঙের দিন যাইব 1000 কোটি হুডে সব তো মানুষ জনে মাছ বাড়ি যে গে কইও হনর হনর অবস্থা করে দি এরে ওয়াসিম এক ব্যাট দি বেশি এলা হাঙ্গস কিছু কচ্ছা হে হাদাই তুলারে ফোন দে ফিকাপ লই আইও তন মাছ কিছু বেশি হাতলা করি এলাই এই সেই জমানা মানুষ মারি সাইজ করিয়ে লেব নবীজি বলছেন ইউক্তালু না সুলুস এক ভাগ লোকেরে আল্লাহ হত্যা করিয়ে লেব ওই মুতু না সুলুস আর এক ভাগ লোক বোমার রাসায়নিক তেজস্ক্রিয়া অসুখ বিসুখের শেষে যে বিকে ওই বকাও না সলুস অল্প কিছু লোক থাকবে দুনিয়াতে এই সেই জামানা দিলটারে নরম করে দিলটারে নরম করেন ডরাইয়েন না মন মাঙ্গিয়েন না যদি পরমাণু হামলা হয় আলহামদুলিল্লাহ আমরা মূল্য লাভ বাইসল লাভ আল্লাহ 30 আইটেমে রেজিস্টার করেছে আলহামদুলিল্লাহ যদি আবার গোবর খাওয়ান লাগে আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের মানুষ আল্লাহরে বলছে আল্লাহর প্রতি তাদের 90 বছর মার্কেটে আছে ফিলিস্তিনের শিশুগুলার দুটা হাত নাই ফাও নাই ব্যান্ডেজ করার মতো জায়গা নাই চেহারা গুলা দেখছো তুই ফেসবুকে দেখ আল্লাহ নূরের পুতুলি মানে দুনিয়াতে নামিয়ে আছে আল্লাহু আকবার তো নবীর হোলা করে ইচ্ছা মাদ্দার আনামিয়া সোনামিয়ার হোলারে সাইজ করতে আল্লাহকে এটা চাইব নি নেপাল ভূমি কম্পোটা দিল এর 15 দিন পরে দিল সিন দেশে এর 15 দিন এই 1 মাস আগে দিছে জাপান 1500 বার ভূমিকম্প একসাথে হয়েছে এরপরে আইসল্যান্ড দিছে চতুর্দিকে মারি আল্লাহ তোকে শিখাইতেছে ওয়াসিম ডুপ্লেক্স বাড়িতে করছ চিনি ছাড়া দে লাড়া করিয়ে লাই কেয়ামতের আগে আগে বেশি বেশি ভূমিকম্প হবে তাহলে আমরা দুনিয়া করব আমরা আল্লাহর দিকে মোতাবজ্জ হব ইনশাআল্লাহ হ্যাঁ আর যুবকদেরকে যথাসময় বিয়ে করা লাগবে আল্লাহ নবী বলছেন লা তাকুমু সা হাত্তা তাকসুরা জিনা জেনা না বাড়া পর্যন্ত কিয়ামত হবে না মুরব্বীরা বিয়ে করাইতেছে না হলারে কথা ডাং ডাং করে বলে মা কথা উনি কথা ডাং না হলা তো 10 কান প্রেম করে কই বয়সেরই করে বসকালে দোষ কার না আছে কিতাবের নাম বসকালে দোষ এরকম সিটিং বুড়িগা মাথা নিরেন না বর্তমানে আর মসজিদ নাই রে জয়নারা জোরে কয় মানে আফসারি তাঙ্গ ফককে আঙ্গরে বিয়ে করাই বেলা কই আচ্ছা তোর ছবিটা তুই আনার মধ্যে সাস তোরে মানুষের লাইনি লাগেনি কুত্তা সুলুতে ইচ্ছা নাই
আচ্ছা তুই নিজেরই নিজে মাইয়ের বাপ কল্পনা কর, তোর মাইয়াটারে ইচ্ছা ডাকাতের কাছে বিয়ে দিবি নি তুই সিটিক বাদ দিকে আব দে আল্লাহর ঘরে আব্দ প্রকা আব দিকে তুই একটু মুসলমানের সুরুদ্ধর ফেসবুক এইভাবে চালাইও না, অশ্লীল ভিডিও গুলা চাইও না। যুবক তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন, ইচ্ছে করলেও পৃথিবীতে তুমি বেশি দিন বাঁচতে পারবে না। অবস্থা খুবই ভয়াবহ, আমরা দেখতে পাচ্ছি, আমাদের রাডার মেশিনে সিগন্যাল দিচ্ছে। যে কোনো একটা রাষ্ট্রের একটা মানুষের বিবেকের উপর আঙ্গ 1,000 কোটি মানুষের হয়াত নির্ভর করতেছে। বেলি হুজুর এটা কিতা, একটা রাষ্ট্র যদি পাগল হয় পরমাণু হামলাটা চালায়, এই গ্যাট গ্যাট করে মালিডা ব্যাকের কাছে আছে দিব মারি, ওই নবীর হাদিস এটা সত্য ঠিক কিনা? সায়েন্স প্রমাণ করতেছে বাইশে কারা উপসাগরীয় এলাকা বোমা তেজস্ক্রিয়তা কমাইব। আয়তো কইছি বাবির ফাউদরি এতিরে বুঝা নোয়াখালী সরের দিকে বিয়ে একখান কর। আল্লাহ কথাই ডা সাইয়েন মাইকের হিমুই নিয়েন না, নোয়াশিমের বউ আরে আসা খাবাইতো ন সফিন্নার বউ কইব এ ডাকাত কিল্লে গেরাম জাগা দিলা, এতে গর কবা কবি লাগায়। আল্লাহ আর মাইকের আওয়াজ কমাইরা আইও। নবীদ কামাল দামের হাদিস সাহেল ফি সাওয়াহেল উপসর্গীয় এলাকা বাঁচবে লোকগুলার হেজাজ মক্কা মুকাররমার মদিনা তৈবা কিছু লোক বাঁচব। তোরা দে গজল কস, আমরা ইমাম মেহেদির শহীদ হয়ে গইব আর আসি আইয়ে ইমাম মেহেদির কিতা লাগো লাগি, আগে মানুষের মারি সাইজ করিয়ে লিব আল্লাহ, মায়ের জমানা চলে গেছে, কত মানুষ গর্ত বার করি আমি 20 লাখের আর কানের ইয়ে তুই এলেছে ঠিক নেই না? তাকে দেশ আছে 800 বছর বসবাস করছে, এইভাবে তামাম পৃথিবীতে কষ্ট দিতে আছে, এগুনের বদ্দোয়া কাজে লাগিয়ে গেছে। ফিলিস্তিনের মানুষটি কান্দি কান্দি কয় আসির আরাফাতে 56টা মুসলমান রাষ্ট্র আমরা কিছু বিলি করছি আর জীবন তালে জাহাজ লয়ে দেয়ছে। রাফা বর্ডার মিশর তারাও আরব দেশ, হেতারা পর্যন্ত বর্ডার খোলে না, এই মানুষটি বোমা মারা যার বোমা হুড়িয়ে লেছে, ইস্তার করতে পারে না, শেয়ারি খাইতে পারে না, এত কষ্ট হবে বাইতুল মুকাদ্দাসে 1 লাখ মুসল্লি যায় মা বোনেরা সামনে দিক জীবন চলে যায় যাক। নবীজি যে মসজিদে সাইয়দুল মুরসালিন নির্বাচিত হয়েছে বাইতুল আকসা সাজ্জাদ, এই পৃথিবীতে যদি সাহাবাই কারামের মানুষ সাথী চাস ফিলিস্তিনের মানুষটি নির্সা, আর 1 নম্বর মুসলমান হাই তিনো সব রিকন্ডিশন সিটি আয় তাগর দিকে সাইগুন কি ইমান রে দেখা তো যায় টিগারে টিপ দিলে কলজাটা এত বড় হুঁ হয়ে যাবে বই, তারপরও বুক ফাতে দিয়ে মসজিদ নামাজ পড়ে, কারণ এটা 2 লক্ষ ফয়গাম্বরের মসজিদ, এটা আমাদের প্রথম ক্যাবলা, কথা ঠিক কিনা? নবীজি কয় কেয়ামতের আগে আগে সারা পৃথিবীর মানুষের নজর ফিলিস্তিনের দিকে যাইব, তোমরা সুযোগ পেলে নামাজ পড়বা, কত দেশে নামাজ পড়লাম, আল্লাহ ফিলিস্তিন আকসাতে নামাজ পড়া তৌফিক দাও। তোরা কোন রোগে এত পাগল হইছ, কোন রোগে দুনিয়া দুনিয়া লই এত পাগলামি করস, কেয়ামত তো আমাদের কাছে চলিয়েছে, তো অলিমালে কয়রে দিন কেয়ামতের আর একটা আলামত, মানুষ কি করবো গায়ের দিনের জন্য এলেম কালাম শিখবো শিখেব, 2.5 কোটি দিয়ে 3 কোটি দিয়ে হলারে ব্যারিস্টারি ওড়াইব, 5 কোটি দিয়ে হলারে ডাক্তার বানাইব, সরকারি মেডিকেলে সাহায্য না পাইলে হেবটা জিরে, 30 লাখ দিয়ে প্রাইভেট মেডিকেলে ভর্তি, কথা ঠিক কিনা? 50 কোটি দিয়ে 100 কোটি দিয়ে কোরআন শিখবো, এটা চলিবে না মনে করো, আয় কোন হাকলে হড়ায় সবসে জিজ্ঞে স্মার্ট হলাম এগারো কলেজ স্কুলে দিয়ে এলাই, আর জিজ্ঞে আফসা দিলেন এই বাঙ্গা সে এতের গালিয়েন দিবে লাগে কিরকম এর তিনি রে, এতের যে মান্দেরা সাথ দেয় তো এতে মান্দেরা সাইডা কিতা করবো, সবসে সুন্দর গা ফ্রিন্স চাল্লানি ম্যারাটোরিয়াস গিয়ে দিতে মোকরা মাদ্রাসা ঠিক কিনা? এত 3-4 বছর হরে মাদ্রাসা লাইফ সাপোর্টে যার কই শেষ শেষ, মানুষ গায়ের দিনের জন্য শিখবে শিখেব, সিদ্ধান্ত নেন যত কোটি টাকা লাগুক আল্লাহ একটা ছেলের আলেম বানাইও, আমার এই এলাকা আলোকিত করিও, খানায় কাবার ইমাম বানাইম, আল্লাহ আপনারা দান করেন তাহাজ্জ ধরে দোয়া করতে থাক আল্লাহ বানাইব, ইসলামী শিক্ষার মতো শিক্ষা আর কিচ্ছু নাই, কারণ এগুন তো অন্যরা কেউ শিখতো না, আয় তো নিয়োগ করছি 1 কোটি হলা যদি মাইয়া যদি আর হয় সব আয় মাদ্রাসা পড়াইম, একটা শব্দ যদি হড়ার লাগে মাদ্রাসা হড়ো, অন্য যদি হড়ো
আব্বার নামের জায়গা তাপসারি কাটিয়ে লাও, তুমি আব্বা অন্য মুই তো হাওলা তানো আমি জানি না। কারণ মানুষের আরেকটি দিতে আছে, মানুষের খানা আর হেডের ভিতরে এই খানা খাই তোরা আল্লাহ আল্লাহ হইতে হইব না, আর গরো জায়গা নাই। গরু এলে লাই না লেজে গরু লাড়ে কথা কন জানা ধরা গেছে না যে বহুত বছর গরু এলে লাই না লেজে গরু লাড়ে অনেক লেজে গরু লাড়ে বলে কহুতর বর করে ডাক দিছি কথা শুনে না উত্তরপুর আপনারা চালান আপনার চালান আপনি সিদ্ধান্ত নেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এলাকাতে আলোকিত করেন। তাম পৃথিবীতে আজ জেনারেল শিক্ষার দাম, ইসলামী শিক্ষার দাম নাই। আল্লাহ আমার এই এলাকাকে নূরের এলাকা বানাও, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আরো একটা হাদিস আমি দেখি অবাক হয়ে গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামিন আমারতে মৌতুল ফাজাব, হঠাৎ মৃত্যু কেয়ামতের আগে আগে। বালা মানুষ সফন আড্ডা দিছে ডালুয়া, ওমা ফাঁপ করে রাত দশটা বাজে চিৎকার হয়ে গেছে নাই অনেক এত কি বিদেশ গেছে নাই না নাই হঠাৎ স্টক। এই ঈদে অন্তত 2000-এর উপরে লোক মারা গেছে ছেলেরা। হজরত হুন্ডা শরীফ আল্লামা হজরত হুন্ডা চালাইছে দে শেষ তো এতে তোল্লাই চিন্তা করি না, তোর বুড়া আব্বা আমার তুই পাগল করিয়ে এলিছ, একটু আগে ফেসবুকে দেখছি ওকে শেষ নাই। হঠাৎ মৃত্যু কিসের আলামত? 40 বছর চলিয়ে তো রোডটা ছিললাম না, শিখতে পারি না রোডের। তাহলে তুই লেদা মানুষ যদি হুন্ডাটা চালাস, বিমানটা চালাইতে যে কষ্ট হুন্ডাটা চালাইতে সেম কষ্ট ব্রেনের, এক মুহূর্ত 100 মুহূর্তে 1 সেকেন্ড একটু যদি খেয়াল বেশ কম ফাঁপ করে অটল লগে লাগিয়ে গেলে রুট আর নাই, ঠ্যাংটা বাইনলে বুঝবি জাহান্নামের আজাবে তুন কষ্ট। আড্ডিটার লগে আড্ডিটা যখন ঘষা খায় কয় ও আফসারি বেউস হইতেছি না, কো মনে যেন সাতটাবক জমিন আড্ডিটা তো এই অনুপরমাণুগুলো হিরাচ্ছে দাঁত, যখন ঘষা খায় পাগল হয়েছে। এরপরে রড দিব, তারপরে তোরে এই 6 মাস এনের ঠ্যাঙ্গল ইট বান্ধি লটকে রেখবো আজ দিয়ে তো একটি নিশে ফাঁসাতে ক্রিমিয়ে কত খাদ্যজন খেয়ে যাবো শুলাইবো তুই তো এনে রয়েছ। কত 80 মাইল স্পিডে হুন্ডা চালাই সব মোকরা রোডে দি, কত জোরে কত অস্তে স্টার্টাস মা আম্মা অস্তে অস্তে স্টার্টাস ঠেলেন বুঝবি আর কথা বুঝবি অন্ত আসছে বিপদ হটবার হর কবিতে পৃথিবীতে ওকা বন্ধু আছে আফসারি বন্ধু তে কেমনে এসব কথা কইছে। আল্লাহ আমার যুবকের করে হেফাজত করো, আল্লাহ তাগো কলবে ইমানের নূর বসাই দো, আল্লাহ এই এলাকাকে ইসলামের ঘাঁটি বানিয়ে দাও, মুরব্বীদেরকে কবুল করো। আর রসুল রব অসমাপ্ত কথা আমি শেষ করতে পারলাম না, আর আধা মিনিট কষ্ট দিয়ে এই যে খোতবা আঙ্গ 12 সানদের খোতবা দেখবি 12 সান্দি লেখা, আয় শুধু 12 সান লেখি না আমার জীবনে 20 বছরের সাধনার এই ওয়াজগুলো এখানে জিয়ান তন করলাম দিছি অন খোতবা এটা দিয়ে দিই ইংরেজি 12 সান্দি দিয়েও লিখে দিছি। জানুয়ারিতে জাতীয় আন্তর্জাতিক দিবসগুলো কি, ফেব্রুয়ারিতে কি, ফেব্রুয়ারিতে 12-13টা খোতবা, 14 ফেব্রুয়ারি বিশ্ব বন সুন্দরবন দিবস, সুন্দরবনলে কি করবি, কোরআন হাদিসে কি বলছে, আবার 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কোরআন হাদিসে কি আছে, এইভাবে মাসে আছে 18টা খোতবা। জাতীয় আন্তর্জাতিক দিবসগুলো দিই কোরআন সুন্নার গবেষণাটা এলএমটা দিয়ে দিছি, এরপরে বাংলা 12 মাস অনুসারও দিয়ে দিছি, বৈশাখ মাসে হালাইছি শুভ হাল খাতাও ইসলাম। ওই মোকরা ডাল্লা দে সলিমুল্লাহ সাউয়ের দন মায় খাইছ মায়েটি আর 100 দে হলদা কেন কবর এই হলদা নিয়ে দিছি, তারপরে সাজ নিত্যানুষ্ঠান মঙ্গল শোভাযাত্রা এডি করল হলদা কেন দিয়ে দিছি, জ্যৈষ্ঠে দিতেছি ইসলামী ফলের গুরুত্ব। ও মা হুজুর এটা কি বড় বড় ফল হলে তো হুজুরের দিয়ে হুজুর খাই ডেকুর তোলে হাওয়া বাসাক হুজুরে আল্লাহ রসুলের মিম্বর থেকে কোনোদিন উগ্র গাছ লাগাই ফেললে কয় না, মুসল্লির গরু চুরি হয় হুজুর কদ কয় না, হুজুর তো গরুর দুধ ব্যাকের আগে খাই আল্লাহ আল্লাহ দিব আল্লাহ দিব, কিন্তু মুসল্লিরে তো গরু চুরি করলো হুজুর কদ করলো না, দুইটা বাজে হচ্ছে দুইটা 5 মিনিটে গরু নাই আমি ইসলামের কিরে গরু কর নাই, তাহলে গ্রামের লোকে দেয়া দিছে এত হাস্য দেয়া দিয়ে দিছে, এরপরে এমনি মেন রোডও ইয়া কাড়া দিছে কিতা এই ফিকা কাড়া দিছে এতে গরু উড়ে দিব যাতে হাতে 2500 টাকা, কারণ রাজশাহী তো দিন আছে একটা সোরাইলে হতঘাট সেন্টো তো 5 বছর লাগবে ঠিক কি না, তাইলে গরু চুরি করেছে কি আঙ্গ ফোর করার হাতে ফোর করা ঠিক কি রে, তাহলে বাইর মতো করি তুই গরু চোর
ওর ফাঁসের মানুষ প্রতিবেশী মারা কানতেছে, এক বছর বেরোস্তারে হাইলো, কত কান্দা কান্দের পাগলের মতো, তুই তার 2-2.5 লাখ টাকার গরুটা চুরি করা লাইছ, কি জবাব আল্লাহর কাছে দিবি? মোহাম্মদ সাল্লাম সাহাবির করে দিছে, মুহাজিরের আয়েশা মদিনা তৈয়বা, আনসারের এক আর বসাই কি আছে, তিনকে তালাক দিয়ে দিছে, ভাইসা মান্না বিয়ে করে, এরপরে আর মোকরাইয়ান মাদ্রাসার লগে দোয়ান তিনাল আছে, দুই রান্না করেন একটা নাই, সাহাবির করে এইভাবে সাহায্য করছে আনসারেরা, আর তুই তোর বাড়িওয়ালারে মাস দিতেস, গলা কাটা বিষে দিনি, এতে টিয়াগুন আতাই ওই ফোর করা হাতের মেঝে জমি আদগানি এদের নামে, এই ক্ষতিটা তুই কিল্লে করছ কেন করলি? একটা একটা গরু যদি ফালি আমরা 18 কোটি মানুষ, 5 লিটার দুধ হইলে কোটি কোটি মেট্রিক লিটার দুধ হইব। ইসলামে 300টা আয়াত আছে ফলের ফলের নিয়ে, আল্লাহ বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুইটি আদি ছাগল চড়েছে মক্কাবাসীর গো, কিন্তু আর আগা নাই মক্কা বেদের হামাইন, আমি দুইটি আদি ছাগল চড়েছি মক্কাবাসীর গো, যদি নবীজি মক্কা আইতো ইমান আনতো না অনেকে, কিন্তু সন্তালি বাগ ছাগল চড়াইছে মোহাম্মদে, আগর আল্লাহ আগল বানাইছে, আর আমি আর শেষ নবী মানতাম। মুসা আলাইহিস সালাম 10 বছর পর দিল্লা দিছে ছাগল চড়ানি, সোহেব আলাইহিস সালামে ক বছর, আর আর হুজুরে আল্লাহ নবীর এই মিম্বরও থাই খাদ্য উৎপাদন করলো না, মৎস্য উৎপাদন করলো না, মুরগা প্রতিপালন নাই, মুসল্লিরা 120টিয়া দি এ কুদুস শরবত খাইবার লাই, এই 120টিয়া দি এক আলি কেনে লেবু, 20টিয়া দি কোনোদিন মসজিদের ইয়ন্ত করলো না, আপনি 20টিয়া দি লেবু গাছ উগ্গা লাগান, খাদ্য ছাড়া বাঁচতিনও তখন মানুষ হামলা চলি এই তোরে ভাই। এইভাবে জাতীয় আন্তর্জাতিক সকল বিষয়গুলো দিয়ে আপনার ছেলে বিশ্ববিখ্যাত বক্তব্য ভিডিও একটা ওয়াজের হ্যান্ড নোট বানা দিছি আমি, এইটাই হোক সরাসরি, এটা এক প্যাকেজে দুইটা আছে, দুই মসজিদ ওই যেভাবে ভাই 3500 টাকা এক দাম, 5200 নিয়ে আছে, এটা লেস দি 3500 টাকা। এই গ্রামে কটা মসজিদ আছে? চারিখান, ইচ্ছা করলে একজনে দুই দুই সেট দিলে চাইরা নয় যাব, আব্বা আম্মার নামের উপর, আব্বা আম্মার বাড়িতে থাকে, 3 নম্বর ফেজ খালি আছে, 100 বছরে এই খোদবা নষ্ট হইতো না, হুজুরের প্রত্যেক সময় গবেষণা করে আমরা ওয়াজ শুনাইব, এতে কে আমাদের আলোচনাটা তো ছিল অন্তত 3 মাস বলতে পারবি, আমি লিখছি 20টা কিন্তু সাইকে তো আসে না, আর কোনো পলিদের টুকরা আমার সিটিটা থাকে না, আর ভালোবাসে দাওয়াতে তে কথা দিয়ে লেখো, কিন্তু আসল কাম যে ইগেনেতে থাকবো দুনিয়াতে ইরার দিকে নাই, সফরে কইছে কবর তার ইডিটিং না থাকি না করিয়েন না, আমি জানো